বাংলার নিজস্ব সামগ্রীর সুনাম বিশ্বজুড়েই রয়েছে। সৃষ্টিতে অভিনবত্ব বা সৃজনশীলতায় এই বঙ্গের জুড়ি মেলা ভার। অনেক সময় বাংলার নিজস্বতায় অনেকেই থাবা বসাতে চায়। উড়িষ্যার সঙ্গে লড়াই করেই রসগোল্লার জিআই তকমা ছিনিয়ে আনতে হয়েছে এই রাজ্যকে। বঙ্গের নিজস্ব মিষ্টি বা ঝালের ফ্লেভার বিশ্বজুড়ে এবার সাড়া ফেলছে। রসগোল্লার বিশ্বজয়ের মাঝেই বঙ্গের খ্যাতির মুকুটে যুক্ত হলো লঙ্কা। মিষ্টির পর এবার ঝাঁঝে জিআই তকমা আদায় করে নিল দল্লে খুরসানি। দার্জিলিং বা সিকিমের মানুষ এই দল্লেকে আলাদাই মর্যাদা দেন। স্বাদ প্রেমীদের কাছেও উত্তরবঙ্গের অভিনব লঙ্কা জনপ্রিয়। পর্যটকেরাও প্রায়শই দল্লে খুরসানির খোঁজ করেন। স্বাদে গন্ধে ভ্রমণ পিপাসুর খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে বিশেষ লঙ্কাটি। বিশ্বে প্রায় 400 রকমের লঙ্কা রয়েছে। ইতিহাস বলছে 16 শতকে ভারতে লঙ্কার প্রবেশ ঘটে। লঙ্কার আদিবাড়ি বলিভিয়ায়। ভিনদেশে জন্ম নিলেও ভারতে লঙ্কার কদর কম নেই। লঙ্কা ব্যবসায়ীরা জানিয়েছেন, লঙ্কার ঝাল মাপা হয় স্কোভাইল হিট ইউনিট দিয়ে। ঝালের পরিমাপ অনুযায়ী এই দল্লেতে থাকে 1 লাখ থেকে 3.5 লাখ HSU। শুধু স্বাদের জন্যই নয়, লঙ্কায় উপকারী উপাদানও রয়েছে। 100 গ্রাম দল্লে খুরসানিতে 240 মিলিগ্রাম ভিটামিন থাকে, যা কমলা লেবুর থেকে 5 গুণ বেশি। এখন দার্জিলিং কালিম্পংয়ের অনেক কৃষকই দল্লে চাষ করছেন। বাংলার নিজস্ব এই লঙ্কায় এখন জিআই তকমা লাভ, তার ব্যাপ্তি বাড়াবে বলেই আশা কৃষকদেরও। খবর বাংলা জাগরণ।